তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি চতুর্থ অধ্যায়ের একাশি নম্বর পৃষ্ঠায় ঠিক এমন একটি ছক রয়েছে এই ছকটি আমাদেরকে সমাধান করতে হবে এই ছকটি আমরা খুব সহজে সমাধান করতে পারি যদি আমরা এর আগের বিষয়গুলো একটু আলোচনা করে নেই দেখো এর আগের পৃষ্ঠায় আমরা আরও একটি ছক পূরণ করেছিলাম ঠিক এই ছকটি সেখানে আমরা দেখেছিলাম একটি চিত্রভিত্তিক কাজ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি বাল্ব রয়েছে এবং তার পাশে সুইচ রয়েছে আমরা জানতে পেরেছিলাম যে এই বাল্বটি জ্বালানোর জন্য আমাদেরকে দুইটি সুইচই চালু করতে হবে এখান থেকে যে কোনো একটি সুইচ যদি চালু করি এবং অপর সুইচটি যদি বন্ধ থাকে তাহলে আমাদের বাল্বটি জ্বলবে না এই বাতটি চালানোর জন্য আমাদেরকে দুইটি সুইচই চালাতে হবে তো এই চিত্রের ভিত্তিতে গত ক্লাসে আমরা কিন্তু এই ছকটি পূরণ করেছিলাম তো ব্যাপারটি যদি এমন হয় আমরা চাই দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতিটি জ্বলবে শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো সুইচ দুইটি থাকবে কিন্তু সেখানে আমাদের দুইটি সুইচ চালু করতে হবে না বাতিটি চালানোর জন্য সেখান থেকে যে কোনো একটি সুইচ যদি আমরা চালু করি তাহলেই আমাদের বাতিটি জ্বলবে আমরা যদি এমনটি চাই অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলে আউটপুট পাবো এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অর খেয়াল করো লজিক্যাল অর আমরা এমন ক্ষেত্রে ব্যবহার করব অথচ এর আগে কিন্তু আমরা ব্যবহার করেছিলাম কি দেখো লজিক্যাল এন্ড বিষয়টি খুব ভালোভাবে খেয়াল করবে এর আগে আমরা ব্যবহার করেছিলাম লজিক্যাল এন্ড যেখানে আমরা দেখেছিলাম দুইটি ইনপুটের দুইটি ইনপুটই আমাদেরকে চালু করতে হবে তাহলেই আমরা আউটপুট পাবো কিন্তু এখন যদি আমরা চাই যে দুইটি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট চালু করলেই আমরা আউটপুট পাব সেক্ষেত্রে আমরা লজিক্যাল অ্যান্ড ব্যবহার করব না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লজিক্যাল অর তো লজিক্যাল অরকে মূলত ঠিক এরকম একটি টান দিয়ে চিহ্নিত করা হয় তোমরা এই সিগনালগুলোকে বা এই সিম্বলগুলোকে অবশ্যই মনে রাখবে এটি হচ্ছে লজিক্যাল অর অপরদিকে এই যে তীরের মতো যে সাইনটি দেখতে পারছো এই সাইনটিকে আমরা বলতে পারি লজিক্যাল অ্যান্ড তো আমরা যদি এমনটি করি তাহলে দেখো এখানে সেই চিত্রভিত্তিক কাজটি দেওয়া রয়েছে যে দুইটি সুইচ চালু করার মধ্য দিয়ে লাইটটি জ্বালানো হয়েছে দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সুইচ চালু দেওয়া রয়েছে এবং একটি সুইচ বন্ধ করা রয়েছে এরপরেও কিন্তু লাইটটি জ্বলছে তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি সুইচ বন্ধ রয়েছে এবং একটি সুইচ চালু রয়েছে এরপরেও কিন্তু আমাদের লাইটটি জ্বলছে কিন্তু শেষ ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটি সুইচই বন্ধ এর জন্য আমাদের লাইটটি বন্ধ তাহলে বোঝা গেল এখানে আমরা যে লজিক্যাল অর ইনপুট ব্যবহার করেছি এর মধ্য দিয়ে যে কোনো একটি ইনপুট যদি চালু থাকে তাহলে কিন্তু আমরা আউটপুট পাবো তো এই চিত্রের ভিত্তিতেই মূলত আমরা এখন এই ছকটি পূরণ করব তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো ইনপুট ক যদি এক হয় এবং ইনপুট খ যদি এক হয় তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো এক অর্থাৎ আমাদের লাইটটি জ্বলবে এরপর দেখো ইনপুট ক যদি এক হয় এবং ইনপুট যদি শূন্য হয় তাহলেও আমাদের কিন্তু লাইটটি জ্বলবে আমরা আউটপুট হিসেবে এখানে এক পাব এবার দেখো ইনপুট ক যদি শূন্য হয় ইনপুট খ যদি এক হয় তাহলে আমরা আউটপুট হিসেবে এক পাবো অর্থাৎ আমাদের লাইটটি জ্বলবে কিন্তু ইনপুট ক যদি শূন্য হয় আবার ইনপুট যদি শূন্য হয় অর্থাৎ দুইটি সুইচই আমাদের বন্ধ সেক্ষেত্রে আমরা কোনো আউটপুট পাবো না আমাদের লাইটটি বন্ধ থাকবে এবং আমাদের ভ্যালু থাকবে শূন্য তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এই ছকটি তোমরা পূরণ করবে এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাবো আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা সেশন তিন পাবো সেশন তিনে যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি